আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের অষ্টম অধ্যায়ের যে মহাবিশ্ব পড়াচ্ছিলাম ওইটার আমরা আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হলো, ঋতু পরিবর্তনের কারণ পাঁচটি বাক্যে লিখো। ঋতু পরিবর্তনের কারণ পাঁচটি বাক্যে লিখবি। আচ্ছা, ঋতু পরিবর্তন আমরা প্রথমেই দেখব ঋতু পরিবর্তনটা কি। ঋতু পরিবর্তন আমরা জানি, আমাদের যে বাংলাদেশে আমরা ছয়টা ঋতু আছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এগুলো যে ঘটছে এগুলো কিভাবে ঘটে, মানে আমরা জানি যে সূর্যকে কেন্দ্র করে বা সূর্যকে মাঝখানে রেখে গ্রহগুলো তার নিজস্ব কক্ষপথে ঘুরছে। দেখো, এটা হলো গ্রহ, মানে কক্ষপথ। এই কক্ষপথে গ্রহ, পৃথিবী একটা গ্রহ, পৃথিবী একটা গ্রহ আছে। এর আগে তোমার বুধ, শুক্র প্রত্যেকেই যে পৃথিবীর কক্ষপথ, তারপরে মঙ্গল, বৃহস্পতি, শনি ইত্যাদি আছে। কিন্তু এই যে কক্ষপথটা, এটা হলো পৃথিবীর কক্ষপথ। এবং এই কক্ষপথে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে সে 365 দিনে একবার আবার ঘুরে আসছে। এক জায়গায় এখান থেকে শুরু করলে 365 দিনে সে আবার আগের জায়গায় ফিরে আসছে। এই যে ফিরে আসতে গিয়ে দেখা যাচ্ছে যে এই যে মেরু, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, মেরুগুলো একবার থাকছে সূর্যের সামনে, আরেকবার পিছন দিকে থাকছে। এবং এই এই অক্ষরেখাকে কেন্দ্র করে কিন্তু পৃথিবীগুলো পশ্চিম থেকে পূর্ব দিকে এভাবে ঘুরছে। এই ঘূর্ণনের কারণে কি হচ্ছে, দিন এবং রাত হচ্ছে। এবং এটা প্রত্যেকবার এটা ঘূর্ণনের কারণে দিন এবং রাত হচ্ছে। তার মানে একবার সূর্যের সামনে থাকছে যখন, তখন দিন হচ্ছে, আবার যখন সূর্যের পিছনে চলে যাচ্ছে তখন হচ্ছে ওই দেশটা রাত। তাহলে এইভাবে তোমার কি হচ্ছে, এই ঘূর্ণনের কারণে, এই যে এখানে আছে এক নম্বরে, পৃথিবীর নিজস্ব ঘূর্ণনের কারণেই ঋতু পরিবর্তনটা হচ্ছে। মানে এখানে দেখা যাচ্ছে যে মেরু অঞ্চলটা একবার সূর্যের সামনে চলে আসছে, আবার একটু এদিকে একটু পিছনে চলে যাচ্ছে। এই কারণে এই ঋতুটা পরিবর্তন হচ্ছে, যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ এই ঋতুগুলো পরিবর্তন হচ্ছে। দুই নাম্বার, পৃথিবীর সূর্যের দিকে হেলে থাকা অক্ষের কারণে, এই যে অক্ষরেখা, এটা হলো অক্ষ, পৃথিবীর অক্ষ। পৃথিবীর সূর্যের দিকে হেলে থাকা অক্ষের কারণে ঋতু পরিবর্তন হয়। মানে এই যে অক্ষটা কি হচ্ছে, সূর্যের দিকে হেলে থাকছে। দেখো, এটা বাঁকা হয়ে কিন্তু সবসময় দেখা যাচ্ছে সূর্যের দিকে থাকছে, এবং সূর্যের দিকে যে অঞ্চলটা থাকছে সেটাই হলো দিন হচ্ছে। এবং এই সূর্যের দিকে হেলে থাকার কারণে ঋতুগুলো পরিবর্তন হচ্ছে, এবং যখন সামনের দিকে থাকছে সূর্য তখন এটা গ্রীষ্মকাল। তিন নাম্বার, সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তনের জন্য, এই যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী কি হচ্ছে, আবর্তিত হচ্ছে 365 দিনে। এই আবর্তনের জন্য কি হচ্ছে, এখানে দেখো, এখানে একবার এই যে উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ, এই গোলার্ধ গুলো সূর্যের সামনে থাকছে, যে অংশটা সূর্যের সামনে থাকছে সে অংশে কি হচ্ছে, বেশি সূর্য পড়ছে এবং সূর্য খারাপ হয়ে পড়ছে এবং গরম লাগছে গ্রীষ্মকাল। তাহলে আবার যখন পিছন দিকে চলে যাচ্ছে তখন শীতকাল। এই আবর্তনের জন্যই কি হচ্ছে, এই ঋতুটা পরিবর্তন হচ্ছে। আবার চার নাম্বার, পৃথিবীর বিভিন্ন অংশ সূর্যের দিকে বা সূর্যের বিপরীত দিকে সরে পড়ার কারণে ঋতু পরিবর্তন হয়। এই যে সূর্যের দিকে থাকছে, একবার থাকছে সূর্যের দিকে, আবার থাকছে এই যে এগুলো সূর্যের দিকে, এই যে অংশগুলো সূর্যের দিকে, আর এই যে পিছনের অংশগুলো এগুলো সূর্যের বিপরীত দিকে। যখন বিপরীত দিকে চলে যায় এগুলোতে আর তোমার গ্রীষ্মকাল থাকে না, বা ঋতুটা পরিবর্তন হয়ে যায়, গ্রীষ্মকাল থাকে না, শীতকাল হয়, আর যেখানে সামনে থাকে তখন গ্রীষ্মকাল। এভাবে ঋতুটা পরিবর্তন হয়। আবার পাঁচ নাম্বার, সূর্যের আলো খারাপ হবে বা তীর্যক ভাবে পড়ার কারণে, এই সূর্যের আলো যখন সামনে থাকে তখন খারাপ হয়ে পড়ে। এই যে দেখো, এখানে আমি রেখা দিয়ে দেখিয়ে দিয়েছি একদম খারাপ হয়ে পড়ছে। এই খারাপ হয়ে পড়ার কারণে এখানে খুব বেশি গরম এবং এখানে গ্রীষ্মকাল, আর এই পাশে যেহেতু খারাপ হয়ে এইদিকে খারাপ হয়ে পড়ছে না, একটু তীর্যক হয়ে পড়ছে, তখন এটা হয় শরৎকাল বা হেমন্তকাল। কিন্তু পিছন দিকে কি, তখন আবার শীতকাল। তো পিছন দিকে কি, এটা ওইখানে ওখানে হয় তখন রাত। তো এইভাবে আমাদের ঋতুগুলো পরিবর্তন হয়। এই যে ছয়টা ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই ঋতুগুলো পরিবর্তন হয় এই এই যে অক্ষরেখা বরাবর ঘূর্ণনের কারণে। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।